আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি উইন্ডোজ 10 এর প্রথম ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আমি লাকি এফ এম। ভিডিওটি সৌজন্যে আছে যথাক্রমে ধ্রুবক অলরাউন্ডার ও টেকমাস্টার ব্লগে প্রকাশিত হয়েছে। শুরু করা যাক। আজকে আমরা দেখব ডট নেট ফ্রেমওয়ার্ক 3.5 ইনক্লুডেড 2 এন্ড 3 কীভাবে সেট আপ করবো। তো উইন্ডোজ 10 এর কন্ট্রোল প্যানেলে যাব, যেটা আমাদের স্টার্ট বাটনের উপর রাইট বাটন ক্লিক করলে কন্ট্রোল প্যানেল পাবো। সেখান থেকে আনইনস্টল প্রোগ্রাম, টার্ন উইন্ডোজ ফিচার অন অ্যান্ড অফ, এই অপশানটিতে যাব। তাতে আমাদের এই অপশানটি আসবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডট নেট ফ্রেমওয়ার্ক 3.5 এটি ইনস্টল করা নেই। যাই হোক, আমরা একটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে এবং ব্লগ পোস্টে দিয়ে রেখেছি, সেটি ডাউনলোড করতে হবে। সেখানে একটি ফাইল ডাউনলোড করব, যেটি আমার এখানে ডাউনলোড করা আছে, আপনি দেখতে পাচ্ছেন। এবং ফাইল 208 KB, ফুল ফোল্ডার সাইজ 338 MB। যাই হোক, তো এটি আমরা রাইট বাটন ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এবং আমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটি করব। তবে এখানে দেখে নিতে হবে কিছু ব্যাপার, যেমন উইন্ডোজ ডট নেট ফ্রেমওয়ার্ক 3.5, এখানে আমরা উইন্ডোজ 8 বলা আছে। তো আপনি ডট নেট ফ্রেমওয়ার্ক এভাবে আপনি উইন্ডোজ 8, উইন্ডোজ 10, 8.1 3D ভার্সনে কাজ করতে পারবেন। তার জন্য আপনাকে যা করতে হবে, মাই কম্পিউটারে যেতে হবে। আমরা উইন্ডোজের ISOটি আগে থেকে ব্যাকআপ নিয়ে রেখেছি, যেটা এখানে মাউন্ট করা আছে। এটি আপনি চাইলে ব্যাকআপ ফাইল থেকে আপনি মাউন্ট করে নিতে পারেন, অথবা আপনি ইনস্টলেশন DVDটিও ইনসার্ট করতে পারেন, যেটি আপনার মূল ড্রাইভে দেখাবে। আমি এখন ভার্চুয়াল ড্রাইভে দেখাচ্ছি এটি, এবং ড্রাইভ ডি। তো ডি ড্রাইভ ভার্চুয়াল হওয়ার কারণে আমরা এখন যেটি করব, ডি ড্রাইভ আমরা এখানে ডি ড্রাইভ সিলেক্ট করে দেবো এবং ইনস্টল দেবো। এবং ইনস্টলেশন সাকসেসফুলি হওয়ার পর আমরা এটি চেক করার জন্য কন্ট্রোল প্যানেলে গিয়ে আনইনস্টলের প্রোগ্রাম, টার্ন উইন্ডোজ ফিচার অন অ্যান্ড অফ, এবং এখানে দেখতে পাচ্ছি 3.5 ঠিকভাবে ইনস্টল হয়েছে। তো আজকে এ পর্যন্তই, আশা ভালো থাকবেন। আশা করি ভবিষ্যতে আরও ভালো ভালো টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট দিয়ে মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।